ও ভাই সাহ, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম স্পিনেই পেয়ে গেছি আমাদের একটা ব্লু প্রিন্ট। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের গেমের মধ্যে আরও একটা নতুন ইনকিউবেটর দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু গাইস আমাদের পুরাতন যে ইনকিউবেটারের বান্ডিলগুলো ছিল তো ভাই সেই বান্ডিলগুলোই কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড ভাই, এই বান্ডিলগুলোর মধ্যে যে কোনো একটা বান্ডিল আমি এখান থেকে বের করার চেষ্টা করবো, কারণ কি গাইস একটা বান্ডিলও আমার কাছে নেই। তো ভাই দেখা যাক আমাদের এখান থেকে কত ডায়মন্ড খরচ হতে পারে। অ্যান্ড ভাই তোমরাও কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবে যে ভাই কত ডায়মন্ড তোমাদের এখানে খরচ হবে। আর ভাই এই ভিডিওতে তোমাদের জন্য একটা গিভওয়ে আছে, সেই গিভওয়েতে তোমরা কীভাবে পার্টিসিপেট করবে, কীভাবে তোমরা সেই গিভওয়েটা জিততে পারবে, সব কিছু গাইস আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তো ভাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে। আর ভাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই মিলে একটা করে লাইক এবং গাইস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নেবে। তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করব। তো ভাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই তোমরা কিভাবে ডায়মন্ড নিতে পারবে। তোমরা তো জানোই যে ভাই ফ্রিতে কিন্তু আমাদের ডায়মন্ড দেয় না, তার জন্য গাইস আমাদেরকে জাস্ট কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো করে তোমরা কিন্তু ফ্রিতে এখান থেকে ডায়মন্ড পারচেস করতে পারবে। হ্যাঁ গাইস, আমি কথা বলছি রুটার অ্যাপের ব্যাপারে। এই রুটার অ্যাপের লিঙ্ক কিন্তু তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যান্ড ভাই ডেসক্রিপশন বক্সে সবার প্রথমে লিঙ্কটাতে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে রুটার অ্যাপটা চলে আসবে। অ্যান্ড ভাই এখান থেকে তোমরা কি করবে, আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের রুটার অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। অ্যান্ড ভাই রুটার অ্যাপে তোমাদের কাজ করতে হবে। অ্যান্ড ভাই কাজ করেই তোমরা কিন্তু ফ্রিতে এখান থেকে ডায়মন্ড পারচেস করতে পারবে। অ্যান্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু প্লে স্টোর থেকেও আমাদের রুটার অ্যাপটাকে ডাউনলোড করতে পারো, বা তোমরা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রুটার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। অ্যান্ড ভাই ডাউনলোড করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু গাইস তোমাদের সবার প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে তোমাদের এখানে সাইন আপ করে নিতে হবে। অ্যান্ড ভাই সাইন আপ করার পর যেমনটা গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এই রুটার অ্যাপের মধ্যে আমাদের একটা রুটার কয়েন থাকবে, যে রুটার কয়েনের সাহায্যে তোমরা কিন্তু ফ্রিতে এখান থেকে ডায়মন্ড এক্সচেঞ্জ করতে পারবে। অ্যান্ড ভাই রুটার কয়েনটা তোমরা কিভাবে পাবে, এখানে গাইস তোমাদের কিছু ডেলি মিশন দেওয়া থাকবে, বা তোমরা বলতে পারো ডেলি কিছু টাস্ক দেওয়া থাকবে, সেই টাস্কগুলো তোমরা কমপ্লিট করে এখান থেকে রুটার কয়েন পাবে। এছাড়াও গাইস তোমরা যদি তোমাদের বন্ধুকে রেফার করো, তোমরা যদি তোমাদের বন্ধুদের সাথে অ্যাপটাকে শেয়ার করো, তাহলে কিন্তু সেখান থেকেও তোমরা আমাদের এই রুটার কয়েনটা পাবে, যে রুটার কয়েনের সাহায্যে তোমরা কিন্তু ফ্রিতে এখান থেকে ডায়মন্ড এক্সচেঞ্জ করতে পারবে। তোমাদের কিন্তু কোনো রকমের পেটিএম বা বিকাশ তোমাদের লাগবে না, জাস্ট তোমরা তোমাদের ফ্রি ফায়ারের ইউআইডি দিয়ে তোমরা এখান থেকে ফ্রিতে ডায়মন্ড নিয়ে নিতে পারবে তোমাদের ফ্রি ফায়ার আইডিতে, ঠিক আছে। তো ভাই এই রুটার অ্যাপের লিঙ্ক কিন্তু তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরাও যাও অ্যান্ড ভাই সেখানে তোমরা কাজ করো। অ্যান্ড ভাই সেখান থেকে তোমরা কিন্তু ফ্রিতে ডায়মন্ড এক্সচেঞ্জ করে নাও, ওকে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের ইনকিউবেটারে। অ্যান্ড ভাই সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এখানে 1200 মতো ডায়মন্ড আছে। তো ভাই এই ডায়মন্ডটা আমরা পুরোপুরি খরচ করবো। অ্যান্ড ভাই এখান থেকে যে কোনো একটা বান্ডিল আমরা এখান থেকে বের করার চেষ্টা করবো। তো ভাই চলো অ্যাডভান্স আমরা করবো হচ্ছে আমাদের 40 ডায়মন্ডের স্পিন। অ্যান্ড ভাই 40 ডায়মন্ডের স্পিন আমাদের কী দেয় আমরা দেখে নেবো। ও ভাই সাহেব, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই একটা জাস্ট পেরিয়ে গেল, এখানে দেখতে পাচ্ছ আমাদের ব্যাচ দিল। অ্যান্ড ভাই এখান থেকে আমাদের ব্লু প্রিন্ট আমি তো ভেবেছিলাম ভাই আমাদের ব্লু প্রিন্টটা দিয়ে দিল। তো ভাই এখানে আমাদের 40 ডায়মন্ডের প্রথম স্পিনে পুরোপুরি আমাদের চুনা লেগে গেল। এবার গাইস আমরা করবো হচ্ছে আমাদের 180 ডায়মন্ডের স্পিন। অ্যান্ড ভাই এই স্পিনটা করার আগে আমি কিন্তু একটা ট্রিকও লাগিয়েছি, তো ভাই সেই ট্রিকটা আমাদের কি আছে সেটাও গাইস আমি তোমাদের ভিডিও শেষে বলবো। অ্যান্ড ভাই ভিডিও শেষেই তোমরা দেখতে পারবে আমরা কোন ট্রিকটা এখানে ইউজ করেছি। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ ভাই বলতে না বলতে এখানে দেখতে পাচ্ছ ভাই আমরা কিন্তু একটা ব্লু প্রিন্ট এখান থেকে পেয়ে গেছি, মানে গাইস যে ট্রিকটা আমি লাগিয়েছি তো ভাই সেই ট্রিকটা কিন্তু আমাদের এখানে কাজ করছে। অ্যান্ড ভাই সবার প্রথমেই কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের একটা ব্লু প্রিন্ট। অ্যান্ড ভাই আমার কাছে স্টোন লাগবে না, কারণ কি গাইস আমার কাছে স্টোন একদম ভার ভার খেয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি আমার কাছে মোট কতগুলো এখানে স্টোন হয়েছে। অ্যান্ড ভাই এখানে আমার কাছে স্টোন হয়ে গেছে ভাই 17টা। অ্যান্ড ভাই ব্লু প্রিন্ট জাস্ট আমার কাছে একটাই আছে, তো ভাই ব্লু প্রিন্ট আরও একটা আমরা এখান থেকে বের করার চেষ্টা করবো। অ্যান্ড ভাই আমাদের যে 2 নম্বরের যে বান্ডিলটা আছে তো ভাই সেটা কিন্তু আমরা এখান থেকে বের করার চেষ্টা করবো, কারণ কি গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে জাস্ট এখনো পর্যন্ত 1000 মতো ডায়মন্ড আছে। তো ভাই এই ডায়মন্ডটা পুরোপুরি আমরা এর উপর খরচ করবো। অ্যান্ড ভাই দেখা যাক আমাদের আরও একটা ব্লু প্রিন্ট এখান থেকে দেয় কিনা। তো ভাই চলো এবার আমরা করবো হচ্ছে আমাদের 180 ডায়মন্ডের স্পিন। অ্যান্ড ভাই 180 ডায়মন্ডের স্পিন আমরা দেখে নেবো আমাদের এখান থেকে একটা ব্লু প্রিন্ট বেড়ায় কিনা। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা করে দিয়েছি। অ্যান্ড ভাই এখান থেকে দিল আমাদের সবার প্রথমে বনফায়ার, যেটা গাইস আমাদের শীতকালে খুবই কাজে লাগবে। ভাই সাহেব আরো বনফায়ার দিচ্ছে, মানে গাইস বনফায়ার আমাদের ভর্তি করে দেবে। মানে গাইস দেখতে পাচ্ছ এখানে জাস্ট আমাদের একটা স্টোন দিয়েছে। অ্যান্ড ভাই দুটো আমাদের ব্যাচ দিয়েছে, দুটো আমাদের বনফায়ার এখান থেকে আমরা পেয়েছি, ঠিক আছে। তো ভাই চলো এবার আমরা করবো হচ্ছে আমাদের একটা 40 ডায়মন্ডের স্পিন। অ্যান্ড ভাই 40 ডায়মন্ডের স্পিনে আমরা দেখবো আমাদের এখান থেকে একটা ব্লু প্রিন্ট দেয় কিনা। ভাই সাহেব দিয়ে দেয় ইয়ার, জাস্ট আমাদের একটা ব্লু প্রিন্ট লাগবে। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ আবারও কিন্তু আমরা 40 ডায়মন্ডের স্পিন করলাম। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আবার আমরা পেয়ে গেছি আমাদের একটা এভলিউশন স্টোন, মানে গাইস এখানে কিন্তু আমাদের ঠিকটা ওপি লেভেলের কাজ করছে। জাস্ট আমাদের ব্লু প্রিন্টটা লাগবে, তো ভাই ব্লু প্রিন্ট আমাদের দিচ্ছে না, এখান থেকে জাস্ট আমাদের এভলিউশন স্টোন দিচ্ছে। এবার গাইস আমরা করবো হচ্ছে আমাদের 180 ডায়মন্ডের স্পিন। অ্যান্ড ভাই দেখে নেবো আমাদের 180 ডায়মন্ডের স্পিন এখান থেকে আমাদের ব্লু প্রিন্টটা দেয় কিনা। তো ভাই একটাই জাস্ট আমাদের এখান থেকে ব্লু প্রিন্ট লাগবে। অ্যান্ড ভাই এবারও ভাবলাম হয়তো আমাদের স্টোন দেবে, বাট গাইস স্টোন দেয়নি। এখানে দেখতে পাচ্ছ আমাদের জাস্ট পেট ফুড দিয়েছে, এখানে গাইস আমাদের ক্যারেক্টার ফ্রেগমেন্ট দিয়েছে, এছাড়াও গাইস আমাদের গান কেট দিয়েছে, যেগুলো গাইস একদমই আমার বেকার লাগে। তো ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো, তবেই কিন্তু তোমরা গিভের ব্যাপারটা জানতে পারবে। তো ভাই অবভিয়াসলি ভিডিওটাতে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও, যারা ভাই ভিডিওটা এখন পর্যন্ত দেখছো। তো ভাই আবারও কিন্তু আমরা করে ফেলেছি 180 ডায়মন্ডের স্পিন। অ্যান্ড ভাই এবার কিন্তু আমরা স্কিপ করে দেবো। অ্যান্ড ভাই ফাইনালি দেখতে পাচ্ছ আবার কিন্তু আমরা
একটা স্টোন পেয়ে গেছি, মানে গাইস স্টোনে কিন্তু জাস্ট আমাদের এখান থেকে ভরে দিচ্ছে। এন্ড ভাই দেখতে পাচ্ছো 40 ডায়মন্ড আমাদের প্যান্ট দিচ্ছে, যেটা কিন্তু গাইস একদমই একটা বেকার প্যান্ট। তো ভাই চলো এবার আমরা আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করব, কারণ কি গাইস এখান থেকে আমাদের ব্লু প্যান্ট দিচ্ছে না, জাস্ট আমাদের এখান থেকে এভলিউশন স্টোন দিচ্ছে। এবার হয়তো গাইস তোমরা কিছুটা বুঝতে পারছো যে ভাই কোন ট্রিকটা আমি এখানে ইউজ করেছি। হ্যাঁ গাইস একই ট্রিক যে ট্রিকটা আমি প্রতিবার ইউজ করি, এখানে গাইস জাস্ট আমাদের গোল্ড রয়্যাল স্পিন মেরেছি এবং গাইস আমরা আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করেছি। এন্ড গাইস সেখানে তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু দুবার এখানে স্কিপ করে দিয়েছি, বাট গাইস এখানে আমাদের কিছুই দেয়নি। এন্ড ভাই দেখতে পাচ্ছো আমরা কিন্তু প্রতিবার এখানে স্কিপ করে দিলাম, বাট গাইস আমাদের এখান থেকে এভলিউশন স্টোন বা আমাদের এখান থেকে ব্লু প্রিন্ট দিল না। তো ভাই চলো আর কি করা যাবে, এখান থেকে আমরা আমাদের যে বান্ডিলটা আছে সেই বান্ডিলটা আমরা এখান থেকে এক্সচেঞ্জ করবো। মানে গাইস এখানে আমাদের যে সবার সাথে বান্ডিলটা আছে, তো ভাই এই বান্ডিলটাই আমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো। তো ভাই চলো এই বান্ডিলটা আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নেবো। এন্ড ভাই দেখতে পাচ্ছো আমার কাছে কতগুলো এখানে স্টোন আছে। এন্ড ভাই একটা জাস্ট আমার এখানে ব্লু প্রিন্ট ছিল, তো ভাই সেই জন্য আমরা এই বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিলাম। এন্ড ভাই এখানে কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত 17টা মতো স্টোন আছে। তো ভাই এই স্টোনগুলো আমার কাছে পড়েই থাকবে ভাই, পরে কোনো আমাদের ইনকিউবেটর ভালো এলে তো ভাই সেটাতে আমরা ইউজ করবো এই স্টোনগুলো। তো গাইস ফাইনালি কিন্তু আমরা এখান থেকে আমাদের বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিয়েছি। এন্ড ভাই এবার আমি তোমাদের বলে দিই গিভের ব্যাপারটা, গিভেতে তোমরা কিভাবে পার্টিসিপেট করবে, তোমরা কোথায় গিয়ে গিভেতে পার্টিসিপেট করবে, এন্ড ভাই কিভাবে তোমরা সেখান থেকে জিততে পারবে। তো ভাই গিভেতে তোমাদের পার্টিসিপেট করার জন্য অ্যাট ফার্স্ট তোমাদের কি করতে হবে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সবার প্রথমে কিন্তু আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এন্ড ভাই সেখানে কিন্তু আমাদের মোটামুটি 1100 মতো ফলোয়ার্স আছে, তো ভাই সেখানে তোমরা যাও। এন্ড ভাই সেখানে তোমরা গিয়ে জাস্ট আমাদের ইনস্টাগ্রামটাকে ফলো করে নাও। এন্ড ভাই ফলো করে নেওয়ার পর সিম্পলি তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে গাইস আমাদের ব্লু প্রিন্টের ছবি। এন্ড ভাই এটা কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাও আমাদের ব্লু প্রিন্টের ছবিটা। তো ভাই এই ছবিটার নিচে তোমরা জাস্ট সেখানে কমেন্ট করে দেবে তোমাদের ইউআইডিটা। এন্ড ভাই তার সাথে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা সেই কমেন্টে লিখে দেবে, তার সঙ্গে গাইস তোমরা তোমাদের ইউআইডিটা সেখানে সেন্ড করে দেবে, ঠিক আছে। এন্ড ভাই সেখানে কিন্তু আমাদের 1100 মতো ফলোয়ার্স আছে, তো ভাই সেখানে যদি আমাদের 5000 ফলোয়ার্স আজকেই যদি আমাদের কমপ্লিট হয়ে যায় বা কালকের মধ্যে আমাদের কমপ্লিট হলে কোনো ব্যাপার না, বাট গাইস যখনই আমাদের কমপ্লিট হয়ে যাবে তোমাদের কিন্তু 5টা আমি উইকলি মেম্বারশিপ আমি তোমাদের গিভে করে দেবো 5 জনকে। তো ভাই 5 জন কিন্তু এখান থেকে হতে পারবে আমাদের লাকি উইনার। এন্ড ভাই 5 জন যারা আমাদের এখান থেকে লাকি উইনার হবে তারা কিন্তু এখান থেকে 5টা উইকলি মেম্বারশিপ একদমই ফ্রিতে তারা পেয়ে যাবে, ঠিক আছে। তো ভাই তোমরাও যাও আমাদের ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সবার প্রথমে, এবং গাইস আমাদের কমেন্টে কিন্তু সবার প্রথমে আমি পিন করে দিয়েছি, সেখান থেকে তোমরা যাও। এন্ড ভাই সেখান থেকে তোমরা আমাদের ইনস্টাগ্রামটাকে ফলো করে নাও। এন্ড ভাই যেমনটা আমি তোমাদের বললাম সেখানে গিয়ে তোমরা জাস্ট তোমাদের ইউআইডিটা দিয়ে দাও, ঠিক আছে। তো ভাই এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও, আর ভাই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে যত পারো শেয়ার করে দাও, যাতে ভাই তারাও জানতে পারে আমাদের এখান থেকে কত ডায়মন্ড খরচ হতে পারে। তো ভাই এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।